সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি মাদারীপুর জেলার রাজুর উপজেলার রাজুর বাজার এলাকায়। আমরা রাজুর পৌরবাসীর ব্যানারে রাজুর উপজেলার বিভিন্ন সংগঠনের আয়োজনে বন্যা কবলিত এলাকার ভাইদের জন্য হাদিয়া নিয়ে যাচ্ছেন আমরা রাজুর পৌরবাসীর ভাইয়েরা। বন্যা কবলিত ভাইদের জন্য জানিয়ে যাচ্ছেন, সেগুলোর নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছেন এবং ট্রাকে লোড হচ্ছেন। আমরা রাজুর পৌরবাসীর ভাইদের ইচ্ছা যেন একদম তৃণমূল পর্যায়ে বানভাসী যে ভাইরা রয়েছেন তাদের প্রত্যেকের ঘরে ঘরে যেন এই হাদিয়া পৌঁছে যায়, তাই তারা লোড করছেন। এবং এখানের মধ্যে রয়েছেন চাল, ডাল, চিনি সহ এবং শিশু খাদ্য, এছাড়াও বিভিন্ন ধরনের পোশাক, এগুলো নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছেন। সুপ্রদর্শক, আসলে এই ধরনের মানবিক কাজ আমরা রাজ্যের পৌরবাসী সবসময় করে থাকেন এবং আজকে এর সাথে যারা যুক্ত হয়েছেন, যেসব সংগঠনগুলো যুক্ত হয়েছেন, তারা হচ্ছেন আমরা রাজুর পৌরবাসী, খেলাফত ফাউন্ডেশন, রাজুর যুব প্রবাসী সমাজ, রাজুর ছাত্র সমাজ ও জনতা ক্লাব, রাজুর জুনিয়র ইউনিট, নরারকান্দি সাইফুল উলুল মাদ্রাসা, সিদ্দিক ফাউন্ডেশন এবং মোল্লাকান্দি যুব সমাজ। তারপরে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেছেন, যে আমাদের এই যে ট্রাকটা দেখা যাচ্ছে, এই ট্রাকে মূলত বানভাসী মানুষের জন্য কিছু হাদিয়া আমরা রাজুর উপজেলার পক্ষ থেকে আমরা প্রস্তুত করেছি, যার মধ্যে 550 পরিবারের জন্য কিছু খাবার রয়েছে। এর মধ্যে রয়েছে উল্লেখযোগ্য চাল, ডাল, তেল, লবণ এবং আলু। আর এছাড়াও বড়দের জন্য রয়েছে 5 আইটেমের ঔষধ, আর শিশু খাদ্য রয়েছে। শিশু খাদ্যের মধ্যে রয়েছে সুজি, গুড়া দুধ, চিনি এবং আরও রয়েছে বিস্কিট, 3 পদের বিস্কিট। আর শিশুদের জন্য আবার 3-4 আইটেমের ওষুধ রয়েছে। এটা মূলত রাজুর উপজেলার বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা রাজুর পৌরবাসীর সমন্বয়ে আমাদের এই কাজটা, যেখানে 6 লক্ষ টাকার উপরে আমাদের এই ফান্ড তৈরি হয়েছে, এটা চলে যাবে বাংলাদেশের যে সকল জেলায় বন্যায় প্লাবিত হয়েছে এই সকল মানুষের দোরগোড়ায় আমাদের এই হাদিয়া, এই ন্যূনতম হাদিয়াটুকু পৌঁছে যাবে। আমি সকলের কাছ থেকে আন্তরিকভাবে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রাজুর উপজেলার সকল সংগঠন এবং সমস্ত মানুষের যারা স্বেচ্ছা শ্রম দিয়েছে, যারা অর্থ দিয়েছে, আল্লাহ তালা সকলের দানকে, সকলের শ্রমকে আল্লাহ তালা কবুল করুক এবং আমরা যেন সহি সালামতে তাদের কাছে, বানবাসী মানুষের কাছে আমাদের এই সাহায্যটুকু, হাদিয়াটুকু পৌঁছে যেতে পারি, এর জন্য আন্তরিক দোয়া চাই। আপনাদের এই কাজগুলো শুরু হবে কোন জেলা থেকে? আমাদের এটা হলো কুমিল্লার 14 গ্রাম, কুমিল্লার 14 গ্রামের পদুয়া নামক একটা এলাকা আছে, ওখানে গিয়ে আমরা গুনবি নামক একটা গ্রাম আছে, সেই গ্রামে গিয়ে আমাদের এই সাহায্যটা পৌঁছবো ইনশাআল্লাহ, এটা প্রার্থনা করেছি। এরপর যদি সেখানে পৌঁছানোর পরে যদি আমাদের অতিরিক্ত থেকে যায়, তাহলে আমরা একেবারেই যে সকল এলাকায় প্রাপ্তিতা নিশ্চিত হবে, যে এই সকল লোক পাওয়ার উপযুক্ত, আমরা সেখানে পৌঁছানোর চেষ্টা করবো আন্তরিকভাবে ইনশাআল্লাহ। আল্লাহ সাল্লাম আল্লাহ রসুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের এই দুর্যোগপূর্ণ অবস্থায় বাংলাদেশের, আপনারা জানেন যে প্রায় 12টি জেলা আজকে পানির নিচে, তারা মানে প্লাবিত, পানিতে প্লাবিত, সেই অঞ্চলে আমরা আলহামদুলিল্লাহ আমাদের রাজুর উপজেলা থেকে আমরা একটি উদ্যোগ গ্রহণ করেছিলাম, আমাদের সাধ্যমতো প্রায় 6-7 লক্ষ টাকা মূল্যের পণ্য সামগ্রী আমরা ইনশাআল্লাহ আমাদের রাজুরবাসীর আমানত, এগুলোকে আমরা ইনশাআল্লাহ আমাদের সেই বন্যাত্ত বানভাসী ভাই বোনদের মাঝে আমরা ইনশাআল্লাহ বিতরণ করব এবং তাদের পাশে, যাতে করে আমরা আমাদের ভাই বোন হিসাবে, বাংলাদেশি ভাই বোন হিসাবে, তাদের পাশে যাতে আমাদের ন্যূনতম সহানুভূতি এবং ভালোবাসা আমরা প্রকাশের লক্ষ্যেই আজকে আমরা এই আয়োজন করেছি। আমরা সকলের কাছে দোয়া চাই এবং আগামী দিনেও যাতে আমরা আমাদের যুবা, বৃদ্ধা, সকল শ্রেণীর লোক মিলে, সকল শ্রেণী পেশার মানুষ মিলে আমরা সুন্দর সুন্দর ভালো ভালো কাজ অঙ্গন দিতে পারি, সেই দোয়া কামনা করছি। সকলের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।